13 জন প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল রাজ্যের সব স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করতে। সেই বিষয়ে কমিশন কোনো উদ্যোগ না নেওয়ায় 15 জুন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচন করার নির্দেশ দেয়। 48 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রের কাছে যাওয়ার কথা জানিয়েছিল আদালত। রাজ্য সরকার সেই নির্দেশ মানেনি। এই অভিযোগে পৃথকভাবে আদালত অবমাননার মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস নেতা আবু হাশিম খান চৌধুরী। সেই মামলার শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী জানান, আগের বারের থেকে অনেক কম বাহিনী চাওয়া হয়েছে, সময় নষ্ট না করে নির্দেশ কার্যকর করার কথা ছিল। কমিশনের আইনজীবী বলেন, আগে 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়ার পর বৃহস্পতিবার আরও 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তার মধ্যে 315 কোম্পানির অনুমতি পাওয়া গিয়েছে, বাকি 485 কোম্পানি বাহিনী পাঠানোর কথা আবার বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, রাজ্য নির্বাচন কমিশন যে সংখ্যক বাহিনী চেয়েছে তা দিতে কোনো অসুবিধে নেই। 2013 সালের মডেলে ভোট হলে বাহিনী দিতে অসুবিধে নেই। 2013 সালে রাজ্যে 5 দফায় ভোট হয়েছিল, এবারও দফা বাড়ানোর দাবি উঠেছে। আদালতে মামলাকারীর আইনজীবী বলেন, ক্যানিংয়ে 274 জন মনোনয়ন জমা করতে পারেননি। তিন দিনে 20,588 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারে বাধ্য হয়েছেন। বিদেশে বসে এখানে মনোনয়ন জমা করার ঘটনাও ঘটেছে, যা হাইকোর্টের মূল সুর বুঝতে কমিশনের ব্যর্থতার সামিল। এই অবস্থায় আদালত অবমাননা হয়েছে। এই অবস্থায় অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে নির্বাচন হোক। যাবতীয় অভিযোগ সম্পর্কে 27 জুনের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 28 জুন এই মামলার পরবর্তী শুনানি। তবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনো হস্তক্ষেপ করতে চায়নি আদালত। মামলার শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, কমিশনের বিবেচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। নিউজ টাইম।